আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্মেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণায় সবর দেশের ক্রীড়া অঙ্গন। সংবাদ সম্মেলনে এসে হুট করে তিনি ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণায় বেশ অবাক হয়েছেন তামিমের জাতীয় দলের সতীর্থ থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। বর্ণিল ক্যারিয়ার রেখে তারা আচমকা সিদ্ধান্ত মানতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদের ইস্ত্রে জান্নাতুল কাউসার মিষ্টি। আজ 6 জুলাই দুপুর 1:30 নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন থেকে ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্তটি জানিয়েছেন তামিম। তিনি এমন সময় এই ঘোষণা দিয়েছেন যখন জাতীয় দল ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। তবে তামিমের নাম উল্লেখ না করে একটি পোস্ট দিয়েছেন তার সতীর্থ রিয়াদের স্ত্রী। যদিও তামিমের বিদায়ের সঙ্গে সেই পোস্টে সম্পৃক্ত বলে মনে করা হচ্ছে। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে কয়েকটি দুঃখের ইমোজি দিয়ে জান্নাতুল কাউসার মিষ্টি লিখেছেন মানা যায় না। তবে এই বিষয় নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি মাহমুদুল্লাহ রিয়াদ।